আসসালামু আলাইকুম। দেওয়া আছে এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, আর পি হলো সকল মৌলিক সংখ্যার সেট, এবং এস হলো সকল যৌগিক সংখ্যার সেট। তাহলে এন মাইনাস পি ইউনিয়ন এস সেটটি নির্ণয় করো। তাহলে আমাদের এন থেকে পি ইউনিয়ন এস এই জিনিসটা বাদ দিতে হবে। এখন যেহেতু পি হলো সকল মৌলিক সংখ্যার সেট এবং এস এই এস হলো সকল যৌগিক সংখ্যার সেট, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে পি ইউনিয়ন এস মানে কি, সেখানে পিও আছে এবং এসও আছে, এই দুটো একত্র করে যে সেট আমরা তৈরি করতে পারি। তো আমরা জানি যে কোনো সংখ্যাকে, অর্থাৎ সেটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা সেটাকে মৌলিক সংখ্যা অথবা যৌগিক সংখ্যা যে কোনো একটা বলতে পারি। যেমন তিন, তিন হলো মৌলিক সংখ্যা, তিনকে কিন্তু আমরা যৌগিক সংখ্যা বলতে পারি না। আবার বারো, বারোকে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না, যৌগিক সংখ্যা বলতে পারি। অর্থাৎ কোনো একটা পূর্ণ সংখ্যাকে আমরা হয় যৌগিক সংখ্যা অথবা হয় মৌলিক সংখ্যা বলতে পারি। এখন পি ইউনিয়ন এস অর্থাৎ মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুটো মিলিয়েই যখন কোনো একটা সেট তৈরি হয় সেখানে কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা থাকে, অর্থাৎ এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সকল কিন্তু সংখ্যাগুলো থাকে, যদি আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা একত্রিত করে কোনো সেট তৈরি করি। তার মানে বোঝা যাচ্ছে যে এটা স্বাভাবিক সংখ্যার সেট, মানে পি ইউনিয়ন এস এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার সেট হয়ে যাচ্ছে, কেননা সেখানে মৌলিক সংখ্যাও আছে যৌগিক সংখ্যাও আছে, দুইটি মিলিয়েই তৈরি। তাহলে আমরা যদি এন মাইনাস পি ইউনিয়ন এস অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে যদি এই স্বাভাবিক সংখ্যা সেটই বাদ দেই তাহলে তো কোনো উপাদানই আর অবশিষ্ট থাকবে না, তার মানে সেটাকে আমরা অরি আকারে বলতে পারি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখতে পারি অথবা অরি চিহ্ন দিতে পারি। তাহলে এন মাইনাস পি ইউনিয়ন এস এটা হবে অরি, মানে কোনো উপাদানই আর থাকবে না। এটা হলো অ্যান্সার। ধন্যবাদ।